মানুষ কেন পরকীয়া করে? পরকীয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনি জানেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম এন্ড লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বর্তমান সমাজের এক ভয়াবহ সমস্যা পরকীয়া এবং পরকীয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করব এবং কোরআন, হাদিস ও বাস্তবধর্মী কৌশলের আলোকে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানব বংশের ধারাবাহিকতা সংরক্ষণ, মানব বংশ বৃদ্ধি, ইসলামের পরিপূর্ণ অনুশীলন এবং বৈধভাবে জৈবিক চাহিদা পূরণ করা ও লজ্জাস্থান হেফাজতের জন্য পরিবার প্রথা প্রচলন করেছেন। আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই মানব জাতির প্রথম পরিবার গঠন করে দিয়েছেন এবং পরবর্তী মানুষদের জন্য বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী মিলে পরিবার গঠন করার ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেহেতু এই ব্যবস্থা সৃষ্টি করেছেন, তাই তিনি নিজেই দাম্পত্য সম্পর্ককে এক অনন্য ভালোবাসা দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহর আরো এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ উদ্যোগের কারণেই মূলত স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসে। শুধু ভালোই বাসে না, বরং তাদের মধ্যে গড়ে ওঠে দারুণ এক মায়ার সম্পর্ক। এই ভালোবাসা আর মায়ার মাধ্যমেই গড়ে ওঠে একটি সুখী পরিবার, আর সেই পরিবারই হলো মানব সমাজের মূল ভিত্তি। স্বামী স্ত্রী পরস্পরের অধিকার আদায় ও বিশ্বাসের মাধ্যমে পরিবার টিকে থাকে। অপরদিকে অধিকার খর্ব হলে এবং বিশ্বাসে ঘাটতি দেখা দিলে পরিবার ধ্বংস হয়ে যায়, জন্ম নেয় পরিবার বিরোধী চিন্তা চেতনা। স্বামী স্ত্রী প্রত্যেকে নিজ নিজ অধিকার লাভের জন্য ভুল পথে পা বাড়ায়, জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কে, জড়িত হয় পরকীয়ায়। সাম্প্রতিককালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পরকীয়া। প্রতিদিনের খবরের কাগজের একটি অংশে থাকে পরকীয়ার খবর, আর এই পরকীয়ার নিষ্ঠুর বলি হচ্ছে স্বামী বা স্ত্রী, পিতামাতা ও সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিশেষ করে শিশু সন্তানরা এর বলি হয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমনকি খুনের শিকার পর্যন্ত হচ্ছে। প্রথম আলো পত্রিকার তথ্য মতে রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা দুই সন্তানের মা আরজিনা বেগম এলাকারই এক রংমিস্ত্রি শাহিনের প্রেমে পড়েছিলেন। তাদের ছিল কঠিন প্রেম, কেউ কাউকে ছাড়া থাকতে পারছিলেন না, তাই দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথের কাঁটা ছিল আরজিনার স্বামী জামিল শেখ, তাই প্রেমিক শাহিন জামিল শেখকে খুন করে ফেলে। কিন্তু খুন করার সময় আরজিনার বড় মেয়ে 7 বছরের বয়সী শিশু নুসরাত তা দেখে ফেলেছিল, তাই সে বালিশ চাপা দিয়ে নুসরাতকেও মেরে ফেলে। এমনিভাবে মায়ের পরকীয়ার বলি হয়েছিল শিশু সামিউল। কিশোরগঞ্জে খুন হয়েছে 1.5 বছর বয়সী শিশু মোহাম্মদ আলী। বাবার পরকীয়ার কারণে খুন হতে হয়েছে 2 বছরের শিশু মাহফুজকে। গত কয়েক বছরের পত্রিকা ঘাটলে এরকম আরও অনেক ঘটনার কথা জানা যাবে। সুপ্রিয় দর্শক, বর্তমানে নিউজ চ্যানেলগুলোতে বিশ্বজুড়ে এরকম হাজারো নিষ্পাপ নুসরাতদের খুন হওয়ার খবর পাওয়া যায়, যারা তাদের বাবা অথবা মায়ের পরকীয়ার কারণে বিনা অপরাধে খুন হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির পরিবেশিত তথ্য মতে বিখ্যাত ডিউরেক্স কোম্পানি একটি বিশাল জনমত জরিপ চালায়। এই জরিপে 41টি দেশে মোট 3,17,000 মানুষের মতামত নেওয়া হয়েছিল। জরিপের কিছু তথ্য হল এইরকম। ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের স্বামীরা স্ত্রীদের চেয়ে বেশি পরকীয়া করেন। গবেষণা বলছে ব্রিটেনে একই সাথে একাধিক সম্পর্কের কথা স্বীকার করেছেন 15% পুরুষ, আর অন্যদিকে নারীদের ক্ষেত্রে এই হার ছিল 9%। ফ্রান্সের ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়নের জনমত জরিপ বলছে প্রায় অর্ধেক অর্থাৎ 55% ফরাসি এবং ইতালিয়ান পুরুষ স্বীকার করছেন যে জীবনের কোনো এক সময় তারা জীবনসঙ্গীকে ঠকিয়ে অন্যের সাথে সম্পর্ক করেছেন। একই জরিপে 34% ইতালিয়ান নারী এবং 32% ফরাসি নারী পরকীয়ার কথা স্বীকার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা পরকীয়ার সম্পর্কে অল্প কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করেছি, এতে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে পরকীয়ার ব্যাপকতার একটা চিত্র ফুটে উঠেছে।
তাই চলুন এবার আমরা এ বিষয়ে আরো একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করি। পরকীয়ার পরিচয়। পরকীয়া বলতে বোঝায় বিবাহিত কোনো নারী বা পুরুষ নিজ স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। অর্থাৎ বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজ স্বামী বা স্ত্রীকে ফাঁকি দিয়ে পরপুরুষ বা পরনারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়াকে পরকীয়া বলা হয়। তাই এটা সভ্য সমাজে একটি নেতিবাচক কাজ হিসেবে গণ্য হয়। পরকীয়ায় জড়িত হওয়ার কারণ। বর্তমানে সমাজে পরকীয়ার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বেলজিয়ামের মনস্তাত্ত্বিক সংস্থার পেরেল দ্য স্টেট অফ অ্যাফেয়ার গ্রন্থে পরকীয়াকে ক্যান্সারের সঙ্গে তুলনা করা হয়েছে। বিবাহিত নারী পুরুষের পরকীয়ায় জড়িয়ে পড়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হল ইসলামী শিক্ষার অভাব। ইসলাম মানব জাতি চরিত্রের হেফাজতের জন্য নারী পুরুষকে বিবাহের নির্দেশ দিয়েছে এবং বিবাহ বহির্ভূত যাবতীয় সম্পর্ককে হারাম ঘোষণা করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম ও এর ভয়াবহ শাস্তি না জানার কারণে মানুষ পরকীয়ার মতো নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়ে। সামাজিক কারণ। ইসলাম আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান পুরুষকে প্রয়োজনে একাধিক বিবাহের অনুমতি দিলেও অনেক পুরুষ সামাজিক কারণে একাধিক বিয়ে করতে পারেন না, কারণ আমাদের সমাজ বহু বিবাহকে ভালো চোখে দেখে না। ফলে স্বামী স্ত্রীর মধ্যে যৌন চাহিদার অতৃপ্তি থেকে অনেকে এই সম্পর্কে জড়ায়। অপরদিকে দুর্বল ও অসুস্থ পুরুষের ক্ষেত্রেও নারীরা সমাজের ভয়ে তালাক না নিয়ে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। নারী পুরুষ অবাধ মেলামেশা। পুরুষ নারীর অবাধ মেলামেশার সুযোগে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। আলাপচারিতা, দেখা সাক্ষাৎ, ঠাট্টা মস্করার মধ্যে দিয়ে একে অপরের প্রতি ঝুঁকে পড়ছে ও পরবর্তীতে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অথচ নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। এক আনসারী সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীর ভাইয়ের অর্থাৎ দেবর বা ভাসুরের ব্যাপারে কি হুকুম? তিনি উত্তর দিলেন, স্বামীর ভাই হচ্ছে মৃত্যুর মতো। স্বামীর ভাইয়ের ব্যাপারে যদি ইসলাম এত কঠোরতা আরোপ করে তাহলে অপরিচিত বা সাময়িক পরিচিতদের ব্যাপারে ইসলামের বিধান কি হতে পারে? নিঃসন্দেহে তা আরও কঠোর হবে। পর্দাহীনতা। পরকীয়ার অন্যতম কারণ হল পর্দাহীনতা। এর ফলে নারী পুরুষ একে অপরের দেখা সাক্ষাৎ করার ও কথা বলার সুযোগ পায়। এতে তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয় আর শয়তান এটাকে আরও সুশোভিত করে উপস্থাপন করে এবং পরকীয়ার দিকে নিয়ে যায়। এজন্য ইসলাম পর্দাহীনতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হচ্ছে আবৃত বস্তু, সে বাইরে বের হলে শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভিত করে তোলে। সুতরাং যে পোশাকে নারীর চুল, গ্রীবা, বক্ষ, পেট, পিঠ ও আবৃত অঙ্গ প্রকাশিত থাকে তা পরিধান করা হারাম। প্রিয় দর্শক, পর্দাহীনতার কারণে নারী পুরুষ পরকীয়ার দিকে ধাবিত হয়। তবে এই পর্দাহীনতা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে হতে পারে। পর্দাহীনতার কয়েকটি পর্যায় হল দৃষ্টিপাত। পরকীয়া শুরু হয় নারী পুরুষের একে অপরের প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে। গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ আছে এমন নারীর প্রতি তাকানো ইসলাম হারাম করেছে। মহিলাদের মধ্যে যাদের প্রতি সাধারণভাবে তাকানো হারাম তাদের ছবি দেখাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের চোখও জিনা করে। চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, আর এই পাপের মাধ্যমে পরকীয়ার সূচনা হয়। কথা বলা। গায়রে মাহরাম নারী পুরুষ পরস্পরের সাথে সরাসরি বা টেলিফোনে কথা বলার মাধ্যমে একে অন্যের প্রতি আকৃষ্ট হয়। এক পর্যায়ে তারা পরকীয়ার দিকে ধাবিত হয়, জিনায় জড়িয়ে পড়ে। একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুখের জিনা হলো গায়রে মাহরাম নারী বা পুরুষের সাথে কথা বলা। সুতরাং গায়রে মাহরাম নারী বা পুরুষের পরস্পরের একে অপরের সাথে বিনা প্রয়োজনে কথা বলার মাধ্যমেও পরকীয়ার সূচনা হতে পারে। স্পর্শ করা। গায়রে মাহরাম নারীর প্রতি তাকানো যেমন জায়েজ নয় তেমনি তার গায়ে হাত লাগানো জায়েজ নয়, আর এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের হাতে হাত রেখে বায়াত করতেন, কিন্তু নারীদের বায়াত নেবার সময় কখনো তাদের স্পর্শ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, বায়াত গ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কখনো কোনো নারীর হাতে স্পর্শ করেনি। বায়াত গ্রহণ শেষে তিনি বলতেন, আমি কথা দ্বারা তোমাদের বায়াত গ্রহণ করলাম। সুতরাং গায়রে মাহরাম নারীকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। গায়রে মাহরামের সাথে সফর করা। নারীদের মাহরাম ছাড়া একাকী অথবা গায়রে মাহরামের সাথে সফর করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন।
কেননা এতে পরকীয়া ও অবৈধ সম্পর্ক সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দেয়। অপরদিকে পরকীয়ার কারণেও নারী পুরুষ নিজেদের কামনা বাসনা পূরণের জন্য অনেক স্থানে সফর করে থাকে। সে কারণে ইসলাম মাহরাম ব্যতীত নারীদের সফর কঠোরভাবে নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা মাহরাম অর্থাৎ যার সঙ্গে বিবাহ নিষিদ্ধ এমন পুরুষ ব্যতীত অন্য কারোর সাথে সফর করবে না, এবং মাহরাম কাছে না থাকলে কোনো পুরুষ কোনো নারীর নিকট গমন করতে পারবে না। মাহরাম ব্যতীত নারী পুরুষের নির্জন বাস করা। পর্দাহীনতার আর একটা স্তর হল গায়ের মাহরাম নারী পুরুষ নির্জনে একত্রিত হওয়া। ইসলাম একে হারাম ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন নারীদের নিকট যেও না যাদের স্বামী উপস্থিত নেই, কেননা তোমাদের সকলের মাঝেই শয়তান প্রবাহিত রক্তের শিরায় শিরায় বিচরণ করে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পুরুষ কোনো গায়ের মাহরাম নারীর সাথে নির্জনে একত্রিত হলে শয়তান হয় তাদের তৃতীয় জন। অথচ বর্তমানে এটাকে অনেকে পাপই মনে করে না। দেবর ভাবি, শালি, দুলাভাই, ড্রাইভার, মহিলা, গৃহকর্তা, ডাক্তার, নার্স, অফিসের বস, মহিলা, পিএ, শিক্ষক, ছাত্রী, পীর, মহিলা, মুরিদ ইত্যাদি বেগানা নারী পুরুষ প্রতিনিয়ত নির্জনে একত্রিত হয়ে কাজ করছে। ফলে সমাজে পরকীয়ার ঘটনা তীব্রতর হচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া পরকীয়ার আরেকটা কারণ হল ছেলেমেয়ের মতামতকে গুরুত্ব না দিয়ে তাদের অমতে বিয়ে দেওয়া। অভিভাবকরা নিজেদের কথা ভাবেন এবং অনেক তাড়াহুড়ো করে তাদের সন্তানদের বিয়ে দেন, কিন্তু ছেলেমেয়ের পছন্দ বা মতামতকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেন না। ফলে এইসব ছেলেমেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না, তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পরিবারে ভয়ে কিছু না বললেও একসময় তারা উভয়ে পরকে লিপ্ত হয়ে পড়ে। দৈহিক অক্ষমতা, নারী পুরুষ জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু এই চাহিদা পূরণ না হলে নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়। বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডালসেন্ট ও ফ্যামিলি সাইক্রেটি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হেলালুদ্দিন আহমেদ বলেন, মনোদৈহিক ও সামাজিক কারণে মানুষ পরকীয়ায় জড়ায়। প্রথমে আসে দৈহিক বিষয়ে, স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কে অতৃপ্তি থেকে অনেকে এই সম্পর্কে জড়ায়। অসমতা, বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ের বয়স, আর্থিক সচ্ছলতা, পরিবেশ, পারিপার্শ্বিকতা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। বয়সের অধিক ব্যবধানের ফলে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে মানসিক অশান্তির সৃষ্টি হয়, যা একসময় স্থায়ী বিচ্ছেদের রূপ পরিগ্রহ করে কিংবা তারা পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে। এজন্য ইসলাম বয়স, সম্পদ প্রভৃতি ক্ষেত্রে সমতাকে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা বিবেচনা করে বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রেখো। প্রযুক্তির সহজলভ্যতা, প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ ও গতিময় করেছে, তেমনি অনেক ক্ষেত্রে এর অপকারিতা জীবনকে নষ্ট করে দিচ্ছে। হাতের নাগালে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক বিভিন্ন মাধ্যম থাকার কারণে প্রতিনিয়ত অনেকের সাথে পরিচয় হচ্ছে। এই পরিচয় থেকে অনেকে পরকীয়াও জড়িয়ে পড়ছে। কর্মস্থলের দূরত্ব, কর্মস্থল পৃথক হওয়ার কারণে অনেক স্বামী স্ত্রী একসাথে অবস্থান করতে পারে না। ফলে পুরুষ তার অফিসের নারী সহকর্মীর সাথে এবং নারী তার অফিসের পুরুষ সহকর্মীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ক্রিয়ার মেন্টাল হেলথ ইউনিটের সাইকোলজিস্ট বলেন, পরকীয়ায় জড়ানোর একটা বড় কারণ হল শূন্যতা। স্বামী স্ত্রীর মধ্যে যখন শূন্যতা তৈরি হয় তখন আরেকজন সেখানে প্রবেশ করে। হয়তো স্বামী বা স্ত্রী আর আগের মতো করে কথা বলে না বা আদর করে না, যত্ন কম নেয়। এসব কারণে অন্যের প্রতি আসক্তি তৈরি হয়। আইনের দুর্বলতা, আধুনিক সমাজে পরকীয়ার প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকলেও এটি আইনগত অপরাধ বলে বিবেচিত হয় না। তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়াকারী ব্যক্তির বিবাহিত সঙ্গী তার সাথে বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টে আবেদন করতে পারেন। বাংলাদেশের প্রচলিত আইনে কারো স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্বামীর কোনো আইনগত প্রতিকার নেই বললেই চলে। এক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করতে পারে। পরকীয়ার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে স্ত্রীর কোনো শাস্তির বিধান নেই, কিন্তু দণ্ডবিধির 497 ধারা অনুসারে স্ত্রীর প্রেমিকের শাস্তির বিধান করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে তাকে আইনের মুখোমুখি করানো যাবে, কিন্তু স্ত্রীকে আইনে সোপর্দ করা যাবে না। এমনকি স্ত্রীকে অপরাধীদের সাহায্যকারী হিসেবেও গণ্য করা যাবে না। ইসলামে পরকীয়ার শাস্তি, ইসলামে যেসব অপরাধের দণ্ড উল্লিখিত হয়েছে তার মধ্যে পরকীয়ার মাধ্যমে সংঘটিত জিনা ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠিন।
ইসলামে ব্যভিচারের সকল উপায় উপকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেউ জেনা ব্যভিচার করলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে জেনা ব্যভিচার প্রমাণিত হলে এর দুই ধরনের শাস্তি রয়েছে। এক, অবিবাহিত নারী পুরুষের শাস্তি। পরকীয়া জড়িত দুইজনের একজন যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হল প্রকাশ্যে 100 বেত্রাঘাত করা। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, الزانيه والزاني فاجلدوا كل واحد منهما 100 جلده ولا تاخذكم بهما رافه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفه من المؤمنين ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। আর যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করো তাহলে আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আর দুই হল বিবাহিত নারী পুরুষের শাস্তি। পরকীয়ার জড়িতরা যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হল রজম করা। তবে এখানে বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন যে জিনা ব্যভিচারের এই শাস্তি বাস্তবায়ন করার দায়িত্ব কেবলমাত্র দেশের সরকারের, কোনো ব্যক্তি বা সামাজিক দায়িত্বশীল ব্যক্তি তা বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল স্বামী স্ত্রীকে ভালোবাসা, মায়া মমতা, বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতার মাধ্যমে সুস্থ সুন্দর সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন এবং পরকীয়া থেকে মুক্ত থেকে পূত পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।